আমার কথা রোম্যান্টিক হিরো বলতে ফার্স্ট একজনের নামে আসে অপূর্ব ভাইয়া, নিশো ভাইয়া। এরা তো একদম রোম্যান্সের চূড়ান্ত পর্যায়ে আমাদের নাটকে দেখিয়ে দিয়েছে সবাইকে। এত সুন্দরভাবে দেখে খুবই ভালো লাগছে। আমার সবার সাথে সবসময় দেখা হয় না, রিলি হোক আপনারা সবাই ভালো আছেন। আর আই থিঙ্ক আজকে আমি সবচেয়ে বেশি হ্যাপি এই অর্থে, যেহেতু আমার রোম্যান্টিক জনরা খুবই পছন্দ, সেখান থেকে চোরকি যে মিস্ট্রি অফ লাভ 12টা গল্প নিয়ে আসেন 12 জন ডিরেক্টর, যার দিকে আমরা আসলে মুখিয়ে থাকি, এটা শোনার পর থেকে আমার আসলে খুবই ভালো লাগছে। কারণ আমার কাছে মনে হচ্ছে আমি চমৎকার 12টা ফিল্ম দেখতে পারবো ইনশাল্লাহ সামনে। এটা দর্শক হিসাবে বললাম, সো আই রিয়েলি হোপ দর্শকদেরও একই অনুভূতি। আর যেটা, হ্যাঁ, আমি অনেক থেকে চাচ্ছিলাম যে ওটিভিতে আমাদের, মানে চোরকি তো আমাদের দেশীয় অ্যাপ, সো দেশীয় একটা প্ল্যাটফর্ম, সো এখানে প্রেমের গল্প আসুক, ভালোবাসার গল্প আসুক, সো ফাইনালি এটা যখন অ্যানাউন্স হচ্ছে আমার আসলে খুব ভালো লাগছে। এইটা তো একটু মিস্ট্রি, এটা কি বলে দিব? না না, এরকম কিছু না, যদি সামনে এরকম কিছু হয় অবশ্যই সবাই জানতে পারবেন, আই রিয়েলি হোপ। এটা আমাকে প্রশ্ন করলে আমি কিভাবে উত্তর দিব, এটা তো আমার ফ্রেন্ড বা কাউকে জিজ্ঞেস করা উচিত। বাট আমার মনে হয় যে যতটা নাটকে পোর্ট্রে করি এতটা রোমান্টিক একদমই না। যে প্রেমের গল্প মানুষের মন ছুঁয়ে যাবে আমি সব প্রেমের গল্প করতে চাই। আজকে পুরোপুরি একটা প্রেমের দিন, সবার কাছে একটা কষ্টকর মানুষ, তারপর সবাই কি করা হচ্ছে, তাদের প্রেম, তাদের ভালোবাসা, এই কল্যাণে আপনার কাছে একটু জানতে চাই, আপনার প্রেম ভালোবাসা প্রথম কবে প্রেম করেছেন, এখন কি অবস্থা, কটা প্রেম করেছে? আমি তো লজ্জা পাচ্ছি। সবাইকে করা হয়েছে। আচ্ছা, প্রথম প্রেম কবে হয়েছে? আই থিঙ্ক তখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম, ফার্স্ট ইয়ারে তখনও বুঝিনি। আরেকজন আমার ফ্রেন্ডরা আসলে হেল্প করেছে যে দিস ইজ লাভ। ইন্টার ফার্স্ট ইয়ার, কোন ক্যামেরাতে বলবো এটা? সো হ্যাঁ, ইন্টার ফার্স্ট ইয়ারের দিকে আসলে আমার মনে হয় যে ফার্স্ট প্রেমটা হয়। সো এখন আসলে আমি সিঙ্গেল, এখন আমার জীবনে শুধু নাটকেই প্রেম ভালোবাসা আছে, রিয়েল লাইফে আসলে নেই। আপনাকে যদি ভালোবাসার মন্ত্রণালয়ে খুলতে বলা হয়, মিনিস্ট্রি কাকে করবে? আমাদের এখানকে যারা রোম্যান্টিক হিরো, যেমন আমার কথা রোম্যান্টিক হিরো বলতে ফার্স্ট একজনের নামে আসে অপূর্ব ভাইয়া, নিশো ভাইয়া। এরা তো একদম রোম্যান্সের চূড়ান্ত পর্যায়ে আমাদের নাটকে দেখিয়ে দিয়েছে, সো আমি চাই তারাই হোক। আপনি কোন পদে থাকতে চান? আমি দর্শক, আমি দেখবো।